কাবুল এয়ারপোর্টে আটকে তাহিরপুরের লাল বাহাদুর। তাহিরপুরের লাল বাহাদুর কুন্ডু বেশ কিছুদিন ধরে হোটেলের কর্মী হিসাবে কর্মরত ছিলেন আফগানিস্তানের কাবুলে। গত 3-4 দিন ধরে লাল বাহাদুর কুন্ডু কাবুল এয়ারপোর্টে আটকে আছে। বিমানের অভাবে তিনি বাড়ি ফিরতে পারছেন না। এই নিয়ে তার বাড়ির লোক বেশ চিন্তিত রয়েছেন। গতকাল লাল বাহাদুরের সঙ্গে কথা হয় তার বাবার। তিনি আশ্বাস দেন যে সব কিছু ঠিক হয়ে যাবে, খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন। এই মতাবস্থায় গভীর উৎকণ্ঠায় তাহিরপুরের লাল বাহাদুর কুন্ডুর পরিবার। হ্যাঁ বলুন, কি হয়েছে? ওখানে কাজে কাজের সূত্রে গেছিলো, পয়সা কাজে হোটেলে কাজে গেছিলো, কাজে যাওয়ার পর এই আসার সময় বাধা পয়সা ই করছে, কী করবে যোগাযোগ নেই। কালকে 12-10 সময় যোগাযোগ হয়, তারপর থেকে আর যোগাযোগ আমাদের সাথে হয় না। কারণ যোগাযোগের চেষ্টা করেছেন? চেষ্টা করেছি, পারছি না যোগাযোগ হয়তো। কাবুলে আছে, এয়ারপোর্টে আছে ও এখন বর্তমানে। আপনার কে থাকে? আমার ছেলে। কী নাম? লাল বাহাদুর কুন্ডু। ওখানে কী অবস্থা? অবস্থা খুব তো দেখে, টিভিতে দেখে খুব ভয়াবহ অবস্থা আছে। গোলাবারুদ আছে, গোলাবর চলতে আছে। ও লাস্ট কি জানিয়েছে? লাস্টকে কালকে যা কথা বললো, 2 মিনিট কথা বললো, সে তো মুখ দিয়ে বলে না যে কীভাবে আছি আমরা। ও বলছে বাবা ভালোই আছে, এটুকুই শুধু বললো, আর কিছুই বললো না। যোগাযোগ করে মিলছে না? যোগাযোগ করা যাচ্ছে না ওর সাথে। সরকার বা প্রশাসন? সরকার, বিধায়ক আসছিল, বিধায়ক আশ্বাস দিয়ে গেছে। হ্যাঁ আশ্বাস দিয়ে গেছে, দেখবো আমরা, দেখছি। এটুকু। আপনার নাম? আমার নাম শঙ্কর কুন্ডু। নদিয়া থেকে মলয় দের রিপোর্ট, টাইমস বাংলা।